ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে ফলপ্রসূ বলে মনে করছেন বিশ্লেষকরা। বহুপাক্ষিক জোট নেতাদের দ্বিপাক্ষিক এই বৈঠকে বাংলাদেশের নির্বাচনী ইস্যু নিয়ে আলোচনার সুযোগ নেই বলে মনে করেন তারা। তবে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের সরকার প্রধান একমত হয়েছেন বলেই মনে করেন বিশ্লেষকরা। বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে আলোচনাকে অগ্রগতিও বলছেন তারা। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। জি-20 শীর্ষ সম্মেলন ছাপিয়ে বাংলাদেশ ভারতের আগ্রহের কেন্দ্রে ছিল দুই দেশের সরকার প্রধানের দ্বিপাক্ষিক বৈঠক। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও আস্থা রক্ষায় বৈঠক সফল মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশের যে আসন্ন নির্বাচন, সেই সময় ভারত কোন কিভাবে থাকছে বা কোন পক্ষে থাকছে, যেটা প্রধানমন্ত্রীর মন্তব্য থেকে স্পষ্ট যে গত 9 বছরে উভয়ের মধ্যে দেশের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে সেটার প্রগতি অনেক সন্তোষজনক। ফলে দুই দেশের সম্পর্কের একটা আস্থার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকে বেরিয়ে এসেছে। বাংলাদেশের জন্য পাওনার যে জায়গাটা, সেটা হলো মূলত যে ট্রেড, ইনভেস্টমেন্ট, সিকিউরিটি, রিজিওনাল স্টেবিলিটি, সেই সব জায়গায় একসাথে কাজ করার যে অঙ্গীকার সেটা। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে পশ্চিমা চাপের বিপরীতে ভারতের অবস্থান কি হবে তা নিয়ে আছে নানা জল্পনা কল্পনা। তবে আঞ্চলিক ভারসাম্য রক্ষার বার্তা নির্বাচনকেও ছাপিয়ে গেছে বলে মনে করেন বিশ্লেষকরা। এই মুহূর্তে আমেরিকা এবং ভারতের দুজনেরই অভিন্ন প্রতিপক্ষ হলো চীন। ফলে এমন কিছু করা উচিত নয় যাতে চীনের প্রভাব প্রতিপত্তি বাংলাদেশে আরো বৃদ্ধি পায়। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে রাজনৈতিক আলোচনাটা দরকার ছিল সেটুকু হয়েছে, কিন্তু সেটার প্রভাব ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশের মধ্যে যে আলোচনা বা সম্পর্ক আছে সেটাতে প্রভাব পড়বে বলে আমার কাছে খুব একটা মনে হয়। তারা বলছেন দ্বিপাক্ষিক এ বৈঠকে আঞ্চলিক ভারসাম্য রক্ষা করতে নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপন্থার উপর ভারত বাংলাদেশের আগামীর সম্পর্ক নির্ভর করছে। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা।